কয়েকদিন পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমার বাসার মধ্যে চলে গেলেন। মা ফাতেমার বাসায় গিয়ে ডাকতেছেন, মা ফাতেমা, মা ফাতেমা, ও মা ফাতেমা, কথা বলো না কেন? হঠাৎ করে বাসার ভিতর থেকে আওয়াজ আসে, আব্বাজান, আমার জবানে দা কথা বাহির হয় না, আমার মুখে দেওয়া কথা বাহির হয় না, কেন রে মা, কী হয়েছে? কো আব্বাজান, আজকে তিন দিন যাবত আমার গড়ি চুলায় আগুন ধরে না। কয়দিন বাজান? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা কানে একটু মলিন করে ফেলে মা ফাতেমার চেহারা দেখে থাকা কয়, আম্মা, ও গো মা, তোমার পেটের মধ্যে, তোমার ঘরের মধ্যে তিন দিন ধরে চলায় আগুন ধরে না রে মা, আমাকে আব্বার কাছে দুঃখ প্রকাশ করছো, মা তুমি আমার দিকে একটু থাকাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জামা মুবারক নিজ হাতে উল্টাইয়া রাসূল পাকে পেট মুবারক করে দেখাইয়া বলেন, মা দেখো তো সাইয়া, আমার পেটের মধ্যে কয়টা পাথর বাঁধা আছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ, এ আমার বাবা না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে জুব্বা জামা মুবারক উঠাইয়া মাকে পেট মুবারক দেখলে, মা দেখো ছাইয়া, আমার পেটের মধ্যে কয়টা পাথর বাঁধা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমা বলেন, আমি আমার আব্বার পেটের মুবারকের দিকে তাকায় দেখলাম, আব্বার পেটের মধ্যে তিনটা পাথর বাঁধা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে বললেন, মা এখন বুঝো তো আমি নবীর পেটের মধ্যে মুখের মধ্যে কয়দিন ধরে দানা পানি নাই। মা ফাতেমা, তিন দিন ধরে তোমার ঘরে চুলায় আগুন ধরে না রে মা, কথা শুনে আমার কলিজাটা বাগ বাগ হয়ে গেছে, আমার ছোট মেয়ে মা ফাতেমা, যাকে আমি টাইটেল দিয়েছি খাতুনে জান্নাত, মা ফাতেমা, যাকে আমি টাইটেল দিয়েছি হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে সমস্ত মহিলাদের সর্দার হবে তুমি মা ফাতেমা, তোমার পেটের মধ্যে তিন দিন ধরে খানা না শুনি আমি তোমার আব্বার কলিজাটা দাও দাও করে জ্বলতে আছে। মা তুমি তাকায় দেখো, আমি নবীর পেটের মধ্যে কয়টা পাথর, তিনটা পাথর দেখছো নি, এখন তুমি মা বুঝো, অনুভব করো কয়দিন ধরে তোমার আব্বার পেটে আর মুখে দানা পানি নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কথাটা বলে মা ফাতেমার চেহারা দেখে তা খাইয়া কান্না কান্না চেহারা লইয়া আমার নবীজি ঘর থেকে বাজান মা ফাতেমার হুজরা থেকে বের হইয়া গেলেন। যাইতে 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 যেতে অনেক দূরে যখন চলে গেলেন ওখানে গিয়ে দেখলেন বাজান একজন ইহুদি মানুষ কুয়া থেকে পানি উঠাইতেছে, পানি উঠাইয়া উঠাইয়া তার উঠে পানি খাওয়ায়। বাজান কি রে পানি খাওয়ায়? ওটে পানি খাওয়ায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন ইহুদি মানুষটা তার ওটে পানি খাওয়াইতেছে, আমার নবজি মনে মনে ভাবছে তার কাছে গেলে কোনো কাজের সন্ধান পাওয়া যাবে। কেমন নবী বাবা? ইহুদের কাছে গিয়ে দাঁড়ালেন, ইহুদি বললেন, কে রে তুমি, কেন আসছো? কয়েম, আমি আসছি কাজের সন্ধানে, কোনো কাজকর্ম পাইলে আমি কর্ম করে কিছু উপার্জন নিতে চাই। কন্যা সুবহানাল্লাহ। ইহুদি মানুষটা বললেন, দেখো তো কাজ করতে পারবে কিনা, এই যে বালতিটা আছে আমার হাতে, এই বালতিটা দিয়া যদি তুমি একটা বালতি উঠাইয়া এক পানি, একটা বালতি পানি আমার একটা উটনিরে খাওয়াইতে পারো, বিনিময় এক বালতি পানির বিনিময় তোমাকে তিনটা খুরমা দেওয়া হবে। কয়টা খুরমা বাজান? তিন। নবীজি উপাদান কর্ম করছে ঠিক না বেঠিক বাবা? আমার নবীজি ইহুদি যখন বললেন এক বাতি পানি উঠালে তিনটা খুরমা দেবে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ দিকে তাকা কয় মনে মনে কয় মাবুদ,
একটা দিলেও তো আমি কর্ম করতাম, কারণ আমার মা ফাতেমা পেটে রেখে দেয় ঘরের মধ্যে গড়াগড়ি করতেছে, আর আমার পেটের মধ্যে তো তিনটা পাথর বাঁধাই আছে। মাবুদ তুমি তো তা জানো, মাবুদ মাবুদ গো তোমার দরবারে আমি শুকর গুজার করলাম, কাজের সন্ধান যে পেয়ে গেলাম। ইহুদিকে বললেন ঠিক আছে, এক বালতি পানি দিলে তিনটায় খেজুর দিবেন, খোরমা দিবেন, রাজি হয়ে গেলাম। ইহুদি বললেন নাও বালতি নাও পানি উঠাও। রাসুল পাক সাল্লাল্লাহু বালতি হাতে নিয়ে বাজান, বালতি কুয়ার ভিতরে ছেড়ে দিয়ে একটা বালতি পানি উঠাইয়া একটা উটনিরে পান করালেন। ইহুদি আমার নবীজির হাতে তিনটা খোরমা দিলেন, বলুন আলহামদুলিল্লাহ। কিতাবে লেখছে যখন তিনটা খেজুর দিলেন রাসুল পাক সাল্লাম, এই তিনটা খেজুর নিজে কুয়ার পারে বৈশা তিনটা খেজুর খাইলেন, বলুন আলহামদুলিল্লাহ। তিনটা খেজুর খাইলেন, খায় একটু পানি খাইলেন, গায়ে একটু শক্তি আসলো। এবার কয় আল্লাহ তোমার দাইনে চকুর কি বলে আমি আদায় খোলব গো মাওলা, মাবুদ তিনটা খেজুর আমার মা ফাতেমার আগে আগে আমি খেয়ে ফেললাম, তার জন্য গায়ে কিছু শক্তি আসবে, আমি বেশি করে কর্ম করে আমার মা ফাতেমার খোরাক বাসায় লইয়া যাইব। রাসুল পাক সাল্লাম খুন তিনটা খুরমা খাইয়া এক গ্লাস পানি খাইয়া আবার বাজান কুয়ার বৃত্তি পানি, বালতিটা সারতে টান দেবে, উঠাইতে উঠাইতে বাজান সাতটা বালতি, আবার উঠাইছে কটা উঠাইছে সাতটা বালতি, বাজান ওটাইছে তিন সাতা একুশটা খেজুর মালিক হয়েছে কিনা। এবার বাজান বালতিটা ওটাইছে, ওটাইয়া অষ্টম বালতির মাথার মধ্যে যখন আট বালতির মাথায় যখন কুয়ার ভিতরে বালতি ছেড়ে যখন টান মারছে, রসে সিরা বালতি কুয়ার ভিতরে ভরে গেছে। নবী কান্দে নবী কান্দে রে কান্দে নবী কুয়ার পারে বসিয়া, আবার কইতেন না আমার সাথে, নবী কান্দে নবী কান্দে রে কান্দে নবী কুয়ার পারে বসিয়া, মাও পাতে মা না জানি কাঁদে হুজরা ভিতরে বসে বসে, কে দিয়ে মা ফাতে মারে বোঝাই, নবী কান্দে নবী কান্দে রে কান্দে নবী কুয়ার পারে বসিয়া, বলুন নবী কান্দে নবী কান্দে রে কান্দে মায়ার নবী কুয়ার পারে বসি। আমার বাবারা ভাইয়েরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে রশি ছিঁড়ে কোয়াটার ভিতরে বাদান বালতিটা পড়ে গেছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কুয়ার দিকে তাকায়া চোখের পানি ঝরঝর করে ছেড়ে দে, কান্দে হাই রে হাই, তিনটা খুরমা পেয়েছিলাম, তিনটে খুরমা আমি পেটে রেখে দেখে ফেললাম, আমার মা ফাতেমা জানা জানি খোদার তার নয় বিছানার মধ্যে গড়ে গড়ে কান্দতে আছে। ইহুদি দূর থেকে তাকায় দেখে লোকটা দিয়ে দাঁড়ায় রয়েছে, হাতের মধ্যে একটা রশি দেখা যায়, বালতি দিয়ে হাতের মধ্যে নাই। ইহুদি রাগ করে দৌড়টা মারিয়ে সে বাজান, দেরি করে নাই রে আমার নবীজির চার মার্কের মধ্যে একটা ছর মেরেছে, বলো নাউজুবিল্লাহ। যে শরীরের মধ্যে বাজান মশায় পাও লাগায় নাই, মাছে পাও লাগায় নাই, যেই নবীজিকে বাজান জঙ্গল পাখির আয়সা বাতাস করেছে, যেই নবীজুরে বাজান আকাশে মেঘমাল আয়সা ছায়া দিয়েছে, ওই নবীজির গাল মুখমা একটা স্বর মেরেছে, ইহুদি বলুন নাউজুবিল্লাহ। কোন সাধনে পাইব তোমায় গো নবে, যে কোন সা তোমায় কোন সাধন পাইব তোমায় গো নবে, যে কোন মারহাবা নবে মাতেরি গর্বে আসিয়া পিতা রাহয়া এতে মেরো ফে আ
আসিলেন দরায় গো নবেজে কনসা মারহাবা আজি নায় কনসা দন পাইব তোমায় গো নবেজে কনসা নবেরাখা লি আর বেশে বদফাদে জার দেশে রাখা লি আর বেশে মা খোদে জার দেশে বকরি চরাই তেন জঙ্গলায় গো নবেজে কনসা মাশাল্লাহ কোন সাধন পাইব তোমায় গো নবেজে কোন এমন বাবানাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইহুদির ছোর খাইয়া কুয়ার পারে দাঁড়াইছে কান্নার আরো ঢেউ উঠে গেছে মাবো ও আমার মাওলা আমি কোন তিনটা খুরমা খেয়ে পেলাম রসে চিরে কুয়াতে পড়ে যাবে মাবো গো যদি আমি জানতাম আমি তিনটা খুরমা খাইতাম না মাবো মাবো গো কি করি আমি এখন মা আমার মা ফাতেমার কে চেহারাটা দেখাইব কি বলে তাকে আমি সান্ত্বনা দিব ইহুদি থাকাই রইলেন কি ব্যাপার বুঝবার পারলাম না লোকটা চোর মারলাম আবার দি কুয়ার পারে দাঁড়াই রইল একটু দূর থেকে ইহুদি তাকালেন আবার নজর করলেন আমার আল্লাহ জিব্রাইল আমার বন্ধু কুয়ার পারে দাঁড়ায় কান্দতেছি আমার পুরো আরশের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে জিব্রাইল এ জিব্রাইল জলদি করি যে আমার বন্ধুর কাছে আমি আল্লাহর সালাম দে আর বন্ধুকে বল কুয়ার দিকে একটু ইশারা করতে ইশারা করতে দেরি হবে কুয়ার নিচের বালতে বন্ধুর হাতে আসতে দেরি হবে না জিজ্ঞেসে বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কুয়ার পারে বসে কান্দতেছেন দাঁড়ায় এতিমের মতো কান্দতেছেন কত কান্দা কানছেন গো বাবা হারে হইয়া দুনিয়াতে আগমন করেছেন আবার মাও হারিয়েছেন কত কান্না কাটলেন কত কষ্ট করলেন এখন ইহুদি চোর মেরেছে আপনি কুয়ার পারে দাঁড়া কান্দেন আমার আঁকা আপনার কান্না তার নয় আল্লাহর আরশ ভূমিকম্প শুরু হয়ে গেছে একটা সুসংবাদ শোনেন আপনি কান্ত হবে না আপনি কুয়ার পানির দিকে আপনার হাত কানে একটু ইশারা করেন দেখবেন কুয়ার নিচ থেকে বালতি আপনার হাতের মধ্যে এসে গেছে জিব্রাইল কথা শুনি রাসূল পাক একটু খুশি হয়ে গেলেন যদি বালতি তুলতে পারি গো মনে হয় পাওনা কেজির গুলি ইহুদি আমাকে দিয়া দিবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল যখন বলেছেন অমনি নবী রাসূল পাক সাল্লাম চেহারা দেয়া পানি বয়া পরে গাছক গাল গায়ে বয়া পানি পরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুয়ার দিকে আত মুবারক এমনি একটু ইশারা করছে আত্রা ইশারা করতে দেরি হয়ে যায় কুয়ার নিচ থেকে বাতে লাভ মেরা আমার নবীর হাতে আসতে দেরি করল না মায়ার নবী নোরের নবে গো আপনে আমার জীবনের জীবন আল্লাহর নবী নোরের নবে গো আপনে আমার জীবনের জীবন
अपने आमार जीवन साथे अंधकार कबरेर बाते अपने आमार निर्दने यार दान अल्लार नबे नूरेर नबे गो अपने आमार जीवनेर जीवन अल्लार नबे नूरेर नबे गो अपने आमार जीवनेर रसूल पाक सल्लम जखन बालती हाथेर मध्ये एसे गेछे আমার নবীজি কুয়ারপাড়ের মধ্যে বসে বালতিটাকে কুয়ারপাড়ের মধ্যে বসালেন রাসূল পাক কুয়ারপাড়ের মধ্যে বসে গেলেন ইহুদি দূর থেকে তাকায় দেখে কিরি বালতি কোথা থেকে নিয়ে আসলো কাছে চলে আসলেন কই এই বেটা বালতি কেমনে আনছো বালতিতে এই বালতিতে কুয়ার ভিতরে পড়ছিল কেজি বালতিটা কুয়ার ভিতরে রশি চিড়ে পড়ে গেছিল বালতি কেমনে আনছো কো বালতি আমার মহান আল্লাহ আমার হাতের মধ্যে দিয়ে আমার আল্লাহ আমার হাতি হতে দিয়ে দিয়েছে ইহুদি বললেন তাহলে তোমার পাওনা খেজুরগুলো লয়া যাও এবারে বাজান তাকে বাজান বালতি চিড়ে পড়ছিল এই বালতির সকরে আট বালতি পানি হয়েছিল তিনি আটটা চব্বিশটা খেজুর আমার নবীজির হাতের মধ্যে দিয়ে বিদায় দিয়ে দিল বলুন না মারহাবা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর হাতে নিয়ে কিছু দূরে যাওয়ার পর দেখা গেল যেই হাত দিয়ে ইহুদি আমার রাসূল পাকের ঘাল মোবার করে চরকাচর মারছিল তার হাতের মধ্যে এমন বেদনা শুরু হয়েছে রে বাজান কাল সাবে ধ্বংস কলা কি বেদনা শুরু হয় এর চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি বেদনা ইহুদির হাতের মধ্যে শুরু হয়ে গেছে ইহুদি কই হাই রে হাই কি করলাম বুঝতে পারলাম না না জানি কার গায়ে হাত লাগালাম বুঝতে পারলাম না লোকটা দেখলাম বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে আবার দেখলাম এত দূর থেকে বালতি কেমন নিয়ে আসলো বুঝতে পারলাম না মনে হয় মানুষটা সাধারণ কোনো মানুষ না তার গায়ের মধ্যে হাত লাগাইছি এই জন্যে মনে হয় আমার হাতের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুরমা হাতে লইয়া আনন্দে ভরপুর হয়ে মা ফাতেমার বাসার দিকে পুরো বড় কদমে যাইতেছে এখন খুশি না বেজার খুশি না বেজার সরকাই সে দুঃখ নাই সরকার যে মাফ চাইব হে রাসূল পাকে জানে যে আমার গায়ে সর দিছস আমার কদমে একবার পড়তে হবে আমি চলে যাই খুশি মনে খেজুর লইয়া বাজান মা ফাতেমার বাসার দিকে রওনা ইহুদি বেদনায় তার নয় করফারের মধ্যে গেলেন কই এই হাত যদি রাখি এই বেদনা সারা শরীরে আসবো বেদনায় কলজার মাঝে লাগবো আমি ইহুদি আর চিরদিন বেঁচে থাকতে পারবা মরণ ছাড়া কোনো উপায় নাই ইহুদি কুয়ার পারে যায় নিজের হাতে একটা দা হাতে নিয়ে হাতটা কবজা পর্যন্ত কাইটা আমার নবী তারা সে বের হইয়া গেছে একটু দূরে গিয়া বলে কিছু লোক পানে বলে ও বাবারা ভাইয়েরা দেখ শুনি তোমরা এই রাস্তায় একটা মানুষ যাইতে কয় দেখছে একটা মানুষ গুন গুন সুরে কে জানে বলে কান্না কান্না চেহারা লয়া বড় বড় কদমে এই রাস্তায় যাইতেছে ইহিদকে কতটুকু গেছে কয় মানে হয় বেশি দূরে না কাছাকাছি আছে ইহুদি দৌড়াইয়া দৌড়াইয়া লাগাল পায় না আমার নবীজি কত কোণে মা ফাতেমার সামনে কাজির কানা হাজির করবে আমার নবীজি বড় বড় কদমে মাথা ফাতেমার ভুজরা দিকে রওনা হয়েছে ইহুদি পিছে পিছে দৌড়ায় হাই রে হাই কার গায়ে হাত লাগাইলাম ওই মানুষটাকে ওই মানুষ নাকি যার থেকে সবাই বলে আবদুল্লাহ ফুলা মোহাম্মদ মনে হয় এই মানুষটাই হইতে পারে এই মানুষটা ছাড়া কুয়ার তল থেকে বালতি উঠাবার আর কোনো মানুষ দেখি না ঠিক না বেঠে
ইহুদি বাদান দৌড়ায় গেছি, দৌড়ে যাইতে মানুষরা বলে এই দেখেছে একটু সামনে একটু সামনে একটু সামনে, যাইতে যাইতে মা ফাতেমার হুজার পাশে চলে গেছে। বাবা যা বলেন কোন ঘরে ঢুকছে, কো এই ঘরের ভিতরে আব্দুল্লাহ ফুলা মুহাম্মদ তার মেয়ের সঙ্গে বসে বসে আল্লাহ জিকির আর নাস্তা পানি খাইতে আছে। খেজুর নিয়া বলে মা তুমি খাও মা তুমি খাও, ইহুদি চোর মারছে বাজান কয় না, গাল বায়া বায়া পানি পড়তেছে। হাবাজান মনের কথা না কলে রে আব্বা, আপনার খেজুর আমি পেটে দিব না মুখে লাগাবো না, আপনি কোনোদিন তো আমার জন্য খানা আয়নাই রং করে চোখের পানে চেড়ে চেড়ে কাঁদেন না, আপনি আজকে খেজুর নিয়ে আসছেন কর্ম নিয়ে আসছেন আনন্দের বিষয়, কিন্তু আমি দেখছি আব্বা জান আমি খেজুর খাইতেছি আপনার চোখের পানে ঘাল বেয়ে বেয়ে ছাড়তেছেন, কার কারণটা না জানা পর্যন্ত আব্বা আমি আল্লাহর কসম করে বললাম একটা খুরমা আমার মুখে আর ঢোকাইব না। নবী কান্দে নবী কান্দে রে, মনের দুঃখ মনে তেরয়া, নবী কান্দে নবী কান্দে রে, মনের দুঃখ মনে তেরয়া, মাও পাতে মাও পানি মুছে বাবায়ে বারণ যে করে, মায়া মারণ তহরে বড় জালা, নবী কান্দে নবী কান্দে রে, কান্দে নবী বেয়ের থার নাই। মা ফাতেমা চোখের পানি মুছে আব্বা কন্যা, মা ফাতেমা তোমার জন্য খুন মানতে যাইয়াম, আমি ইহুদের কাছে কর্ম নিয়েছিলাম চাকরি নিয়েছিলাম অল্প সময়ের জন্য, মা গো মা আমার যেই গালের মধ্যে মশাই একটা পাও লাগাইছে না, মাসি একটা পাও লাগাইছে না, কত কাল সাপ বিষাক্ত সাপ আমি তোমার আব্বাকে আইসা বাতাস করেছে আশ্রয় দিয়েছে খেদমত করেছে, আজকে আমার এই গালের মধ্যে ইহুদি আমার চোর মেরেছে, আমি যেন বাপতেছি আমার গালের মধ্যে বেতা সৃষ্টি হইয়া গেছে। ইহুদি বলেন আব্বা জান কি হয়েছে? এই কথা বলতে বলতে ইহুদির সামনে গিয়ে হাজির কন্যা সুবহানাল্লাহ, কথা বলতে বলতে ইহুদি গিয়া সামনে হাজির, জিকির পড়েন আল্লাহ আল্লাহ আল্লাহ, ওটে লহ পাইল যেমন পূর্ণিমারে সাহান নবী আশ কর পহরন গনবে আশ কর পহরন তোমারি মজাহান, মাশাল্লাহ আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ, বলুন মারহাবা। বড় আনন্দ লাগে যে বেলে কুয়াশা আইতেছে ঠিল্লা, এরপরে আপনারা বসা আছেন, সকলে আওয়াজ করে বলুন আল্লাহু আকবর আল্লাহু আকবর। এই যে কত বয়সের মুরব্বী বাবা, কইতেকে দৌড়ে সিরে আইসে, এই আল্লাহ দেখছি আমাদের দৌড়ে আইতেছে এই বয়সে, দেখছেন নি সুবহানাল্লাহ, এই মুরব্বী বাবা কী ঠান্ডা মুখে দা ঢুকতেছে, আল্লাহ ঢুকুক, এটা কী ঢুকে কুয়াশা আল্লাহ রহমত, কোন কুয়াশা না রহমত, এই কুয়াশা একটা ওয়াজ করুন শুনবেন শুনবেন ইনশাল্লাহ বলব। তো বাবারা বলতেছিলাম এই যে কুয়াশার মধ্যে মুরব্বী বাবারা আসতেছেন ঘুম থেকে ওই জায়গা থেকে আসতেছেন, আল্লাহু আকবর আল্লাহু আকবর, আমি মহান আল্লাহর কাছে কী শুকর গুজার করবো বাবা,
আমি বলবো আল্লাহ যেন আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। আমার এই বাতানো সভাপতির জন্য দোয়া করবেন আপনারা। দেখেন আপনারা পিস দিয়ে বসছেন, আমরা বসছি কুয়ার মুখাপুকে হইয়া, ঠিক না? আপনারা বসছেন পিসি দিয়া, কুয়ারে পিস দিয়ে বসছেন, কুয়াশারে কুয়াশা আপনার পিস দিকে লাগে। আর আফসাবাবুদের সাহেব আমার কুয়াশা কোথায় লাগে? মুখ দিয়া ঢুকে ঢুকুক, এটা আল্লাহর রহমত বলেন না আলহামদুলিল্লাহ। এই কুয়াশার ওয়াজকর্ম বাজান বসা আছে, গায়ে হিট লাগে, আরাম পায়, ঠিক না? এই ধরনের লোক, এই ধরনের সভাপতি বসলে আরাম পাওয়া যায়, ব্যাটারি চার্জ হয় বলুন আলহামদুলিল্লাহ, ঠিক না? বেঠে আর নামাজ নাই, রোজা নাই, আছে না? কথা বুঝছেন নি? আমি ইঙ্গিত বললাম, মাইক দিয়ে বললাম না, বুঝছেন নি? এটা করে না, দাঁড়ায় বললে ব্যাটারি চার্জ হয় না, ঠিক না বেটি? কেন জানি ব্যাটারি গেলে শ্বাস হইতাছে বলুন আলহামদুলিল্লাহ। যদি বসেন দুই তিনটা ঘটনা বলবো ইনশাল্লাহ, বেশি কষ্ট দেব না। তবে এই কষ্ট বিনিময় একদিন জান্নাতের ফয়সালা হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ, হয়ে যাবে। বাবার আমার বলতেছিলাম ইহুদি হাত কেটে মা ফাতেমার গড়ে দেখে বাপ জিয়ে বৈশা বৈশা খেজুর খায়, হামা নবীর চেহারা দিয়ে গাল বেবিয়ে চকদা পানি ভেয়ে পড়তেছে, মা ফাতেমা তার আঁচল দিয়ে পানিগুলি মুছে হার মা ফাতেমা খায়, মা ফাতেমা কান্দে হামা নবী জিও কান্দে, এরই মতি দিয়ে ইহুদি গিয়া দরজার সামনে হাজি, ইহুদ দেখা কাটা হাতটা তো না, দাঁড়া হাত নাই, হাত দিয়া কই ও আব্দুল্লাহ ফুলা মোহাম্মদ পরিচয়টা আগে দিলায় না, আরে তোমার মতো মানুষ আমি শুনেছি, আমার নেতা আবু জাহেল বলেছে তুমি ভালো মানুষ না তুমি খারাপ মানুষ, মানুষে মারপিট করো, মানুষ অত্যাচার করো, অনাচার করো, বাড়ি ঘর সারা কইরা দাও, সেবার দিকে তোমার মতো মানুষ আল্লাহ আসমান নিচে জমিনের উপরে আর একটাও বানাইছে না, এরে আব্দুল্লাহ ফুলো মোহাম্মদ যদি জানতাম তুমি আমার কাজের মধ্যে গেছো কর্ম করার জন্য, আমার পোড়া উঠনি দল সব তোমারে দিয়া দিতা, এই মোহাম্মদ তোমার গায়ে একটা ছড় মেরেছি তুমি চলে আসো, আমার হাতের মধ্যে এমন ব্যথা সৃষ্টি হয়েছে আমি অনুভব করতে পেরেছি গো, এই মুহূর্তে হাতটা কাটা না পানাইলে আমার সারা দেহ বিশ্বে জর্জরিত হয়ে যাব, আমি ইহুদি পৃথিবীতে আর বেঁচে থাকতে পারব না, কি করতাম কি হয়েছে কই আমাকে মাফ করে দেবায়, মাফ না করলে আমার উপায় নাই, হামান নবীজি কয়ে তোমার হাতটা কই রাখছো, আমার হাতটা কায় কুয়ার পারে কুইটা যেই কুয়ার পথটা পারে আপনাকে আমি চর মেরেছিলাম, ওই কুয়ার পারে মধ্যে হাতটা কাইটা রেখে আসলাম, আপনার সন্ধানে বের হয়ে গেলাম, মারেন বাসান গো আব্দুল্লাহ ফোলা আমি আপনার চরণে ফরিয়া গেলাম। আমার নবীজি বললেন তোমার কি ব্যথা হয়, আর ব্যথা আছে, শরীরে ব্যথা নাই, ব্যথার অংশ কাইটা ফলাইছি, কি করতাম কই যেই মন্ত্র পড়লে গো আপনার উম্মত হওয়া যাবে, যেই মন্ত্র পড়লে মুসলমান হওয়া যাবে, যেই মন্ত্র পড়লে নামাজি হওয়া যাবে, যেই মন্ত্র পড়লে রোজাদার হওয়া যাবে, যেই মন্ত্র পড়লে হজকারী হওয়া যাবে, ওই মন্ত্র পড়াইয়া আমারে কলমার মালা গলায় পড়াইয়া ইমানওয়ালা বানাইয়া দা। আমার নবীজি বললেন তাইলে একটা কাজ করতে হবে, তোমার কাটা হাতটা নিয়ে আসতে হবে, কই ঠিক আছে কাটা হাতটা আমি নিয়ে আসি, ইহুদি দর দিলেন তার উঠফালে দর উঠনে দলের মধ্যে কুয়ার পারে গিয়া থেকে হাতটা এখনো মরে নাই, তাজা পুঁটি মাছ চিনেননি আপনারা, চিনেন তাজা পুঁটি মাছ, পুঁটি মাছ চিনেন যেটা মাছ চললে থর থর কাকালে লাফায় লাফায় যায় দেখে কুয়ার পারে মজা হাতটা লাফাইতেছে লাফাইতেছে, ও বাবা এডাল আমার মাওলা জিরি কেলা, অমর আল্লাহ কাদের গনে সকলে করিতে পারো মাওলা পাহাড় কর শোনে
কিনা বলেন অমন আল্লাহ কাদের গনে সকলে করেতে পার মওলা পাহাড় কর শোনে ইহুদি কয় দৌড়ে কুয়ার পারে গেলাম যাই দেখি আমার হাতটা নাচতে আছে হাতটাকে মাছের মতো ধরলাম দৈরা একটা দর দিলাম আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে গিয়েও দেখি তারা বাপ যে বৈশা বাজায় খেজুর কাইতে আছে বলো না আলহামদুলিল্লাহ আমার বাবারা হাজির হলেন ও আব্দুল্লাহ ফুলাম মোহাম্মদ আমার হাতটা নিয়ে আসলাম এদিকে আসো এদিকে আসো কাটা হাতটা রে বাদান হাতের সাথে লাগাইয়া আমার নবজির একটু তুথু মোবারক শাহাদাত আঙ্গুলের মধ্যে লাগাইয়া মন দিয়ে কয় দেখো স্যার তোমার হাত আগের মতো হইছে নি চিনলে না রে কপাল ফোরা নূর নবীজির শান হায় হায় চিনলে না রে কপাল ফোরা নূর নবীজির শান হায় হায় চিনলে না রে কপাল ফোরা নূর হায় হায় যেন বেজির শানে মানে তামাম জাহান যেন বেজির শানে মানে তামাম জাহান চিনলে না রে কপাল ফোরা নর নবীজির শান বলন চিনলে না রে কপাল ফোরা নর নবীজির শান হায় হায় চিনলে না রে কপাল ফোরা আমার নবীর শান বলেন ইয়া রাসূলুল্লাহ ওষুধ না বড়ি না এটা কি হয়ে গেল এটা কি হয়ে গেল আদের কাটা দাগ নাই হাত দিয়ে দুই ভাগ হয়ে গেছিল এখন কাটা দাগ নাই এটা কেমন হয়ে গেল কেমন হয়ে গেল তার বিমার হয়ে গেছে কই এটা কেমন হয়ে গেল কেমন হয়ে গেল আমার নবীজি কই হে ইহুদি শোন আমি হইলাম সকল ডাক্তারের বড় ডাক্তার ঠিক না বাজান হ্যাঁ ইহুদি জপনা কল্পনা হয়ে গেছে এটা কি হয়ে গেল এটা কি হয়ে গেল এটা আমি নবীর তুতু মুবারকের বরকতে আল্লাহ তোমার কাটা হাতে লাগাইয়া দিয়েছে ইহুদি দৌড় দিয়ে নবীজির কদম মুবারক পয়রা কয় হুজুর ভুল করেছি ভুল করেছি আমার দলবল গোষ্ঠী কাটিও আপনাকে ডিলা মেরেছে পাথর মেরেছে আমিও সেই সাথে একদিন ছিলাম জানতাম যদি আপনি গো আল্লাহর নবী এমন আমি আপনার গায়ে একটা কাঙ্কর দিয়েও ডিলা মারতাম না হুজুর আমার জীবন পাথর কুরবান হয়ে যাক মাতা পিতা কুরবান হয়ে যাক আমার পরিবার প্রয়োজন কুরবান হয়ে যাক আমি হুজুরে এই মুহূর্তে আপনারা কালমার মারা না পড়াইলে আমি আপনার কদম মোবারক চেড়ে যাব না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ ইহুদি আমার নবী কয় তুমি ইমানে বলছো নি কয় আমি ইমানে বলছি যেই নবী যেই আব্দুল্লাহ ফুলায় কাটা হাতে জোড়া লাগাইতে পারে যেই আব্দুল্লাহর ফুলায় সত্তর গজ বাহাত্তর গজ নিচ থেকে বাতি উঠায় আনতে পারে বোঝা গেল আপনি ঠিকই আল্লাহর প্রিয় রাসূল আমানে বলেন তাহলে একটা কাজ করতে হবে কি করতে তোমার পবিত্রতা অর্জন করতে হবে উজু বানাইতে হয় ঠিক না বেঠিক মেটাই হয়ে দিনে উজু বানাইতে হয় আমার নবীজি বলে উজু বানাও উজু বানাই আসলেন আমার নবীর খাতুনে জান্নাত মাফাত আমার হুজদার সামনে বসাইয়া আমার নবীজি ইহুদিকে বললেন পর কলমা তৈয়বালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল
কলমা পড়ে গেলে ইহুদির মনটা গয়লা গেছে, নবীজির কলমা পড়ার সাথে সাথে তার মনটা মোমর মতো গয়লা গেছে। ইহুদি কান্না শুরু করেছে, গড়াইয়া কান্দে আর কয় নবী গো আপনি নবী আমার জানে রজাল, আপনি নবী আমার প্রাণের ফরান, হুজুর গাম আপনার গায়ে মাগত করেছি, চিনি নাই জানি নাই বুঝি নাই, আমার এই সমস্ত উটনির পালটা আপনি রাসুলকে আমি দান করিয়া দিলাম। পাইলে নিরাহালাই গনবি, পাইলে নিরাহালাই, পাইলে নিরাহালাই গনবি, মারাবা বল পাইলে নিরা লাই গনবি, পাইলে নিরালায়, পাইলে নিরা লাই গনবি, পাইলে নিরা বাজানা মারা নবি কামলি ওয়ালা, আমার নবি সাফায়তুল্লাহ, ঠিক না বেটে, আমার নবি কামলি শহরের বেলায়, বলন সাফায়ত করবেন নবী হা শহরের বেলায়, পাইলে নিরালায় গনবী মাশাল্লাহ, বলন পাইলে নিরালায় গনবী, লাই আমি দুই কদমে সমাধি তাম দুই কদমে শরণ দোলা মাগ বগায়, পাইলে নিরালায় গনবি আয় মধুর, পাইলে নিরালায় গনবি বাজান, কেউ বা বলে সুন্দরতি, কেউ বা বলে নরের জ্যোতি, কেউ বা বলে পাইলে নিরালায় গনবি, পাইলে নিরালায় আমি দুই খদমে সোমা খাব, দুই খদমে শরণ দোলা মাগ বগায়, পাইলে নিরালায় গনবি, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গনবি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারহাবা বলুন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর, বাজান একটা নারে তাকবীর, দা অর্থ কি জানেন নি বাজান, যে বেশা কুয়াশা আইতেছে না আমরা লই যাবো কা বাজান, আপনি মুখে কাপড় দেখেন আমরা তো বাজার বাইরে ঠিক নেই, আমি তো আর মুখ বন্ধ হলে কথা বলতে পারবো, ঠিক কথা যাই বলা বাজার, আপনি খাটে রাখেন, আমি আপনাকে বলছি আপনি মরি মরুন, আপনি খাটে রাখেন, খাটে রাখেন, সমস্যা খাটে রাখেন, আমি তো বন্ধ হলে কথাই এই বলুন, কথা এইব বাজার, আর আপনারা আসলে বাইরের সমস্যা নাই, তো একটা ভুল হয়ে গেছে, যদি ফর্দা মতো ওই দিকে আর কষে ডুবতো না, ঠিক না বাজান, আমার আচ্ছা দোয়া করবেন আগামী বর্ষের জন্য আরও সুন্দর করে যেন এরা অ্যারেঞ্জমেন্ট করতে পারেন, পর্দা দিতে পারে, কুয়াশা যেন ভিতরে না আসতে পারে, ঠিক না বেটি, আজকে দোয়া করা হবে ইনশাল্লাহ, আজকে মাহিলা কবল ইনশাল্লাহ, এখন কুয়াশার ওয়াজ করবো, করবো বান করবো নাকি না সারে দেবো, কুয়াশা খাইছি একটু খাই লাইছি একটা ফুলিয়ে দেখো কুয়াশা, ঠিক না কুয়া ঢুকো ইনশাল্লাহ, বাবার আমার বলতে ছিলাম এই কুয়াশারে বাজান, একদিন কি করতেছিলেন একটা গরের ভিতরে কুয়াশা এনে টেইলা আসতেছে, টেইলা আসতেছে, টেইলা এনে করে আইতেছে কুয়াশা, যখন আসে ওই বাচ্চাটাকে মা একটু বিছানার মধ্যে শুয়ে আছিল, চক্ষু খোলা ছায়া দেখে কুয়াশা ঘরের মধ্যে
ধাক্কায় আসতে আসে, মার একটু অসুবিধা হচ্ছে। মাঠায় ডাক দেয়, বলতেছেন বাবা বাবা কোথায় আছো? আম্মাজি কেন ডাকছেন? বাবা দরজার পাটটা বন্ধ করে দাও। কন্যা সুবহানাল্লাহ, দরজার পাটটা বন্ধ করে দাও। কয়টা পাট? দুইটার মধ্যে একটা পাট বন্ধ করে দাও। কয়টা না সুবহানাল্লাহ? দরজার মধ্যে বাজান পাট কয়টা থাকে? দুইটা না? এখন মায় বলতেছে বাজান, বাবা তোমার আম্মার একটু ঘুমের ব্যাঘাত ঘটতেছে, তুই ভাজান দরজার একটা পাট বন্ধ করে দাও। যখন কথাটা বলছে, বইলে সেটা কী করছে? উনি কী করছেন? একটা পাট বন্ধ করছে। কন্যা সুবহানাল্লাহ, ওনার ছেলে একটা পাট বন্ধ করছে। বন্ধ করি থাকায় দেখলো ওনার আম্মা যান আবার ঘুমিয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ, চক্ষু বুঝে ঘুমাই গেছে। যখন ঘুমিয়ে গেছে তখন উনি বলতেছেন, হায় রে হাই, আমার তো একটা ভুল হয়ে গেছে। কেমন ভুল হয়ে গেছে? বলতেছে, ভাবতেছে আমার আম্মায় বলছে বাবা একটা পাট বন্ধ করে দাও, এখন আমি তো একটা পাট বন্ধ করলাম, এখন কোন পাটটা? কি ডানের পাটটা না বামের পাটটা? থাতর মাকে বললাম না, মাও বললো না, আমিও বললাম না, এখন কি করতে পারে? ওই যুবকটা চিন্তায় পড়ে গেলেন। মায়ে বলছে একটা পাট বন্ধ করো বাবা, ঠান্ডা আসতেছি, তোমার আম্মার গোমরে একটু ব্যাঘাত ঘটতেছে। বাবারে তুমি দরজার একটা পাট বন্ধ করে দাও, দরজার পাট বন্ধ করে দাও, একটা পাট বন্ধ করে দাও, এখন কোন ডানের পাট না বামের পাট? তা তো আমি মা বললাম না, আমিও মাকে বললাম না, এখন কী করতে পারি? এই যুবকটা বাজান কী করলো রে বাবা? মা যখন বাজান ঘুমিয়ে গেলেন, মার ঘুমটাকে আর বাঙালেন না, মাকে আর ডাকো দিলেন না, মার ঘুমের ব্যাঘাত ঘটবে, মার মনে কষ্ট হবে, কারণ মার মনে কষ্ট হলে আমার আল্লাহ তারে মাফ করে না। ঠিক নেবে রে বাবার? আমার মা কেমন জিনিস দেখে, মার দোয়া কি হয় আর বোধ দোয়া কি হয়? এবার মার ক্ষতা না পাওয়ার কারণে কোন পাটটা বন্ধ করবে? এবার ছেলেটা কি করলো বাজান, একবার এই পাটটা বন্ধ করে, আবার ওই পাটটা বন্ধ করে, আবার ওই পাটটা বন্ধ করে, আবার ওই পাটটা বন্ধ করে। কইতেন নানি সুবহানাল্লাহ, এমন যুবক কয়টা আছেন হাত তুলে দেখাইতে পারবেন নি? কোনো মায় যদি বলে আব্বা দান টান্ডা আসতেছি একটা পাট বন্ধ করবো, কয়বা কি করেন? ধাক্কা মারা পারলে দুইটা ফাটে বন্ধ করিয়া, কম্বল গাঁও দিয়ে হোক, কেতা গাঁও দিয়ে হোক, আর যাই গাই দেওয়া করিয়া ঘুম দিবেন নাক ডাকাইয়া ঠিক না বেঠি? এমন বাবারা ওই যুবকটারে বাজান কোনো পাটের নির্দিষ্ট না পাইয়া, একবার ওই পাটটা আবার ওই পাটটা, একবার ওই পাটটা আবার ওই পাটটা, মনে মনে ভাবতে চায় আমার মা তো কোন পাটটা বন্ধ করবো আমাকে বলে নাই, যদি ওই পাটটা বন্ধ করি মা জায়গায় দেখলে কষ্ট পাবে, যদি ওই পাটটা বন্ধ করে মা মনে কষ্ট পাইবে, এবার কি করতে পারে? মাকে ঘুম থেকে না জাগাই আওয়াজান, ছেলে এই ফাট এই ফাট এই ফাট এই ফাট করতে করতে তাহা যত নামাজের সময় কেমন যুবক দেখেন তো, কেমন যুবক! ছোট মানুষ স্কুলে লেখাপড়া করে, মনে করেন সিক্স সেভেনে লেখাপড়া, বয়স কত হয়েছে বাজান কল্পনা? এই ছেলেটি এরকম করতেছে, হঠাৎ করে মার গুমটা বাংছে তাকাইছে, মায়ের তাহাজ্জুদের নামাজ পড়ে বাজান, একদিন তাহাজ্জুদের নামাজ মার মিস নাই, পাঁচ ওয়াক্ত নামাজও তার মিস নাই, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে, মার দিলের মধ্যে ঘন্টি বাজে গেছে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, ওযু করবো নামাজ পড়বো, মার চোখটা যখন খুলে তাকাইছে এমনি তাকায় দেখে তার ছেলে একবার এই পাটটা আবার ওই পাটটা, মায় মনে মনে বাপের কী ব্যাপারে বুঝতে পারলাম না আমার ছেলের কি হয়ে গেল, এখন আমার ছেলে কোন রোগে তারা দরলো, তাই দরজায় দাঁড়ায় দেখি রে একবার এই পাট আরেকবার এই পাট, একবার এই পাট আরেকবার এই পাট, মায়ের দৃশ্যটা দেখে ছেলের দিকে তাকা বলে মা ডাকদা বলে বাবা বাইজিদ রে, ও বাইজিদ রে, এই বাবা বাইজিদ
তোমার কি হয়ে গেছে রে বাবা বুঝতে পারলাম না, তুমি তো আমার সুন্দর মনের ছেলে, তুমি তো আমার কলিজার টোকরা ছেলে, তুমি তো আমার আদরের ছেলে, ও বাবা গো এখন তোমার কোন বিমার হয়ে গেল বুঝতে পারলাম না, একবার দেখি দরজার এই ফাট লাগাও আবার দেখি ওই ফাট লাগাও, কত কন্দরে চাকরি করতেছ কম্মা, আপনি বলেছিলেন একটা দরজার ফাট বন্ধ করার জন্য, কোন দরজার ফাটটা বন্ধ করবার নির্দিষ্ট করে বলে দেন নাই, সেই জন্য আমি কোনটা বন্ধ করব আর কোনটা খোলা রাখবো, এই জন্য আমি ওই ফাট এই ফাট এই ফাট এই ফাট কথাটা যখন বলছিলেন, যখন আপনি ঘুমিয়ে গেছেন ততক্ষণ থেকে এতক্ষণ পর্যন্ত আমি এই দরজা ফাট গুছাই আর লাগা। মা দুঃখিনী বাজান গো যখন ছেলে চার দেখে তাকায় খয় লাফ মারে ওঠা মায় উজু বানায় তা যাতার নামাজ পড়েছে রে বাবা, তা যাতার নামাজ পড়িয়া দুইটা হাত আল্লাহর দরবারে উঠাইয়া দিছে মা বো ও আমার মাওলা, আমার আদরে যত বলেছিলাম একটা পাঠ বন্ধ করার জন্য, এখন দেখি ওই পাঠ করতে করতে সারা রাত তো আমার ছেলেটা কাটাই দিয়েছে, তার চোখের মধ্যে কোনো ঘুম দেয় নাই, আমি মাকে আরামে ঘুম পাড়ানোর জন্য ঘুম থেকে জাগায় নাই, ছেলে ওই পাঠ সেই পাঠ লাগাইছে সারা রাত সে গুহায় দিয়েছে, আমার যেই ছেলে আমাকে আরাম দেওয়ার জন্যে আমার ঘুমের শান্তি দেওয়ার জন্যে সারা রাত আমার ছেলের চোখের মধ্যে এক মিনিট ঘুম দেয় নাই, আল্লাহ তুমি আমার ছেলেকে আল্লাহ তোমার বন্ধুর অলির দপ্তরের নামটাকে লিপিবদ্ধ করিয়া না, আমার আল্লাহ কয় ও বাইজিদ বুস্তামির মা যখন তুমি ঘুমিয়েছিলে তোমার যখন ছেলে যখন দরজায় এই সে করার এরম করে সেরম করে একবার লাগায় খুলে বন্ধ করে, আমি আল্লাহ কুদরতের আকৃতি তাকে দেখে দেখে আমার আরশ বহন ফেরেশতা দেখে বললাম ও আমার ফেরেশতা দেখতো ছায়া আমার বাইজিদ তার মাকে আরাম দেওয়ার জন্য মাকে শান্তি দেওয়ার জন্য মাকে আরামে ঘুম পাড়ানোর জন্য সারা রাত চোখের মধ্যে ঘুম দেয় নাই ঘুম দেয় নাই, মার ঘুম ভেঙে যায় তোরা সাক্ষী তার আমি তার ছেলে বাইজিদকে আল্লাহর ওয়ালির দপ্তর নামটা লিখিয়া দিলা, কি বাজান বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ বলেন বাইজিদ, ওনার বাড়ি কোন জায়গায় জানেন, ইরানে, কোন জায়গায় ইরানে, বুস্তাম একটা শহরের নাম, ওই শহরে ওনার বাড়ি, এই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ বাজান আল্লাহরে ওলি গেছে গেছে মায়ের একটু খেদমত করে, এই জন্য বাজান রাসুল পাক বলেছেন আমি করি না করিতে পারি না মা বাবার খেদমত করিয় আমার উম্মত করিয় আমার উম্মত, ঠিক না বেটি কথাটা কে কইছে বাজান, আমার রাসূল পাকে বলেছেন আমি করি না করিতে পারি না মা বাবার খেদমত করিয় আমার উম্মত করিয় আমার উম্মত, আমার রাসূল কে আমার উম্মতরা সাবধান করে দিলাম সাবধান করে দিও রাগের মাথায় কোনদিন তোমরা তোমার মায়ের মনে ব্যাঘাত দিও না মার মনে আঘাত দিও না বাবার মনে কষ্ট দিও না, মার মনে আঘাত দিলে মা যদি একবার জবানে বলে আহ ও শব্দ করে তোমার জীবনটা পুরা সাইকাই হইয়া যাইবে, এই জন্য বাজান মার খেদমত করলে আল্লাহর অলি হওয়া যায় বাবার খেদমত করলে আল্লাহর অলি হওয়া যায়, একটা ঘটনা বলে বাজান আমরা ক্যাম্প শুরু পড়ব ইনশাল্লাহ আজ ঠান্ডা বেশি নেমে গেছে, আর একটা কথা হলো বাজান গো আমার রাসূল পাকের সালাম বলেছেন বাজান সাবধান মাথায় বাতায় মনে তোমার আঘাত দিও না, আর বাজান আমার বাবারই রাসূল পাকের সালাম বলেছেন তোমার বাপ মার খেদমত কোনো বাদমাত খেতে মশগুল থাকলে বাপ মার খেদমত করলে দুনিয়াতে বাসা আখেরা তো বাসা হয়ে যায় ভাই, কার কথা বাজান আমার রাসূল পাকের সালামের কথা রে বাজান আমারে বাজান, মূসা আলাইহিসসালাম কৌতুর পাহাড় গামালা আল্লাহর সাথে কথা কয় রাব্বি আরনি রাব্বি আরনি রাব্বি আরনি,
তোমাকে দেখতাম আল্লাহ, তোমাকে আল্লাহ কল্যাণ তারানী লান তারানী, তুমি আমারে দেখতে পারবে না কারণ তোমার চক্ষু হয় নাই আমাকে দেখার জন্য। আমাকে দেখতে চাইলে তুমি মুসা মুমের মতো গয়লা ভরা যাইবা। ওই মুসলের সালাম বলেছে আল্লাহ কাছে, মামা বোধ দেখা তো দিলাই না, দেখতে পারলাম না, তুমি তোমাকে রব্বুল আলামিন খালি কেজুর কাছে বিদে থেকে কথা কর, সরাসরি দেখা দাও না। তবে আল্লাহ আমার একটা কথা তোমার কাছ থেকে আমি জানতে চাই। বলে কি কথা জানতে চাস রে মশা? আল্লাহ গো এই কথাটা জানলে আমি খুশি হয়ে যাব। মাবুদ গো ও রব্বুল আলামিন, কিয়ামতের মাল্লা আমার সাথে জান্নাতবাসী কোন ব্যক্তি হবে সেই খবরটা আমি জানতে চাই। বলো না সুবহানাল্লাহ, আমার সাথে কারা জান্নাতে থাকবো জানতে চাই, আমি জানলে খুশি হব। আল্লাহ বলে, মুসা এটা জানলে তুমি খুশি ভাই? জি আল্লাহ আমি খুশি হই, দেখা তো পাইলাম ওই না, ঘুরলাম অনেকদিন, কহতুর ফাগলাম, জল্লে ফুলা সাই হইলাম, দেখা পাইলাম না। তবে একটা আবদার মাবুদ তোমার কাছে, তুমি তো কারো মনের আশা বাইকে রাখো না আল্লাহ, আমার একটি আবদার, আমার সাথে জান্নাতে কে থাকবে জানতে চাই। বলুন সুবহানাল্লাহ, দেখছেন কত সুন্দর কথা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, মুসা তোমার সাথে একটা লোক থাকবো কসাই বেড়া। কইতেন না সুবহানাল্লাহ, কি বেটা বাজান দেখছেন নি? মুসা নেবে গো মা গুইডে কত আল্লাহ, ও আমি একজন নবী, আর তোমার সাথে আল্লাহ আমি কৌতুর পাহাড়ে গিয়ে কথা কব, আর আমি কইছি জানতাম আমার সাথে জান্নাতে কে থাকবে, এখন আপনি বললেন কষাই বেটা থাকবো। হাই রে আল্লাহ, আমি মুসা নেবে কহল যে কষাই বেটা আমার সাথে জান্নাত হবো, কেমন না বাজান? মুসা কাল্লাহ আবদার আরেকটা তোমার কাছে, যদি আমার কষাইয়ের সাথে আমার জান্নাতি থাকতে হয় আল্লাহ, ওই ব্যক্তির কেটা আমি দেখতাম, কন্যা সুবহানাল্লাহ, এই ব্যক্তি কেটে দেখতাম কষাই বেটা আমার সাথে থাকবো জান্নাতের ভিতরে, নবী পয়গম্বর কেউ নাই, থাকতো মুসা আমার সাথে থাকতো কষাই আল্লাহ, আমি তার দেখতাম একটা নজর সে কেমন ব্যক্তি, আর কেমন বুজুর্গের কারণে সেই ব্যক্তিটা আমি মুসা নবীর সাথে জান্নাতে বাসী হইবে আমি আল্লাহ দেখতাম। মুসা আলাইহিস সালাম আল্লাহ জিব্রাইল বলে, জিব্রাইল ইয়াবার আলাহি যাও আমার মুসাকে গিয়া বলো, মুসায় প্রশ্ন করছে আমাকে মুসার সাথে জান্নাতে কে থাকবে, আমি বলছি কষাই বেটা থাকবো, গোস্ত কাইটায় বিক্রি করে এই বেটায় থাকবো। ঠিক আছে জিব্রাইল, মুসায় বলছে ব্যক্তিটা চিনতো জানতো, দেখাই দিয়ে আসো। জিব্রাইল আলাইহিসসালাম তার কাছে এসে গেলেন, এসে বলে, ইয়া মুসা আপনারা কি চাইছেন কষাই ব্যক্তির চিনতেন জানতেন? ওই বাজারের মধ্যে ওই গলিতে দেখবেন যে একটা যুবক গোস্ত কাইটা কাইটা বিক্রি করতেছে, ওই কষাই ব্যক্তি হবে আপনার সাথে জান্নাতের সাথে। বলুন সুবহানাল্লাহ, মুসা আলাইহিসসালামকে যা আজগা কাজকর্ম সব শেষ, আমি দিহুম যাই এসে কেমন বেড়াটা আমার থাকবো জান্নাত। মুসা আলাইহিসসালাম ওই বাজারে যায় গলিতে খুঁজতেছে খুঁজতেছে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ছোট্ট একটা দোকানের মধ্যে একটা যুবক মানুষ বৈশা বৈশা গোস্ত কাটতেছে। মুসা নবী একটু দূরে থাকা ওই যুবকটা দেখে তাকাইতেছে, বারবার থাকা বারবার থাকা। মুসা নবী দেখতেছে কেমন বুজুর্গুরি করার কারণে, কেমন কামালিয়ত হাসিল করার কারণে আমি মুসার সাথে জান্নাতে থাকবো, দেখুন তারা চাইতে। এখন উনি উপলব্ধি করে দেখলেন, তাকায় দেখলেন তার মধ্যে কিছুই নাই, কিছুই নাই, একমাত্র একটা জিনিস আছে, কোন সুবহানাল্লাহ, কিছুই নাই, কিছুই নাই, একটা জিনিস আছে, কোনো আমলও নাই, এলেমও নাই, কিছু নাই, একটা জিনিস তার মধ্যে আছে অনুভব করছে। মুসা সাল্লাম ওনার কাছে গেলেন, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, উনি বলেন ওয়ালাইকুম সালাম। এমন সময় গেছে যে সময় সন্ধ্যার সময় সে এই কষাই ব্যক্তি বাসায় ফিরে যাবে, তখন মুসা নবী দেখলেন কিছু গোস্ত কুইটা একটা ব্যাগের মধ্যে লইছে, ব্যাগের মধ্যে লইয়া ওই ব্যাগটা লইয়া দরজা বন্ধ ওই ব্যাগটা হাতে নিয়া রওনা দেবে। এই মুহূর্তে গিয়া বলে, হ্যাঁ কষাই সাহেব আমি আপনার সাথে আপনার বাসায় যাব, মেহমান হিসেবে আমাকে নেবেন? কন্যা সুবহানাল্লাহ, আমাকে নেবেন? উনি বলেন ঠিক আছে আসেন। উনি সাথে সাথে যাইতেছে যাইতেছে, আর উপলব্ধি করতেছে কী করতেছে, একটু দূরে যায় দেখে
মূসা আলাইহিস সালাম কি করলেন, ওনার পিছু পিছু যাইতেছে, উনি আগে আগে যাইতেছে, গিয়ে দেখলেন কি একটা ঘরের ভিতরে ঢুকছে, কান্না সুবহানাল্লাহ ঢুকছে। মূসা আলাইহিস সালাম দরজার পাশে দাঁড়ায় রয়েছে, কিন্তু উনি যে মূসা নবী এই কসাই বাড়ির এখনো পরিচয় দেয় নাই। যাইতে 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 ঘরে গিয়ে ঢুকছে, ঢোকার পরে দেখেন গাটে গোস্ত তৈছে, মূসা নবীকে বলছে আপনি এখানে বসেন, আমি রান্না বান্না করতেছি। উনি কী করলেন, যায় সে রান্না করলেন, রান্না কর সব গোস্ত পাকায় পাকা রেডি করে সে তৈছে, তো এসে মেহমানকে দেখেন ঘরের উপর থেকে থাকে একটা জোলনার মতো, এই জুনিটা নামাইছে, তা জোলনার মতো থলি ভেগ ওটাকে নামাইছে, ওটা তখন নামাইছে, নামে দেখলে একটা বৃদ্ধা মানুষের মধ্যে দেখা যায়, তা বৃদ্ধা মানুষ দেখা যায় একটি আজিম বুড়া হয়ে অনেক বৃদ্ধ হয়ে গেছে মানুষটা। যখন দেখলেন বৃদ্ধা মানুষটা, মূসা দেখেন তাকে গোসল করালেন, সুন্দর করে পাক সাফ করালেন, সুন্দর কাপড় পরালেন, পরে আজ এই গোস্তগুলি পাক করছে না, গোস্ত ঠোকরা ঠোকরা করে ওনার মুখের মধ্যে ঢোকাইতেছে। মূসা নবী তাকায় তাকায় দূর থেকে দেখতেছে দৃশ্যটা, কিতাম মুখের মধ্যে ঠোকায়, এমন তো বছর খানা পিনা শেষ হয়ে যাওয়ার পরে ওই যুবকটাকে কানে কানে বৃদ্ধা মানুষটাই বলতেছে, ও বাজান শোনো শোনো, আল্লাহ তোমারে জান্নাত নসিব করুক, আর হযরতে মূসা নবীর সাথে তোমার জান্নাত নসিব করুন। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম দুই চক্ষু বড় করে তাকায়, বুঝতাম পারলাম না, বুঝতাম পারলাম না এটা কোন ব্যক্তি। দেখলাম ঘরের ওপরে জুলনাথ থেকে নিচে নামাইছে, নামায়া সুন্দর করে পই পরিষ্কার করে গুস্ত গো পাকাইছে, খাওয়াইতেছে, আমাকে বলছে আপনি বসেন, আগে বৃদ্ধা মানুষটারে খানা খাওয়াই। মূসা নবী বারবার থাকায় বিষয়টাকে বুঝতে পারলাম না, কানে কানে কইতাছে, বাবা শোনো শোনো শোনো, তোমার নসিব হবে জান্নাত, আল্লাহ তোমারে জান্নাতে দেবে, আর তোমার জান্নাত হবে হযরতে মূসা নবীর সাথে। মূসা নবীকে সার সেরি মামলো তুই হেন আত না, আরে কসাই বেটা রে তুই এই কাম করি এই কাম কর সৎ আমার সাথে হইছ, হাই হাই রি সাই রইছে। এবার মূসা নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, ওই লোকটা বাগান মাই তুর্ত করে কথা বলেছে। মূসা নবী কয় কি কইছে আমি তো বুঝতাম পারছি বুঝতাম পারছি। এবার মূসা নবী মাকে আবার সুন্দর করে জোনার উপর মদিনা টানাইয়া তৈছে, যাতে কোনো পিপা মা পরে মশা মাছে লাগাল না ফায়। এইবারে বানান মাকে পরো তৈয়াম, মেহমান মূসা নবীর কাছে কানা নিয়ে গেলেন, মূসা নবীকে বললেন মেহমান আপনি কানা কান কানা কান কানা কা সামনে কানা গেল। মূসা নবী লোকমা মুখে উঠাবার আগে বলেন, আগে একটা কথা আছে, কথাটা না বলা পর্যন্ত আপনার ঘরে গোস্ত আমি খাইব না। বেটা দিস ফাইলিয়েছে কষাই পারবার দিস তাদের রোগ ধরলে বাবার, কয় ঠিক আছে জানতেন কয় কাটা, ক উনি আমার বিদ্যা আম্মা জান, কন্যা সুবহানাল্লাহ, উনি আমার বিদ্যা আম্মা জান, আমি সকালবেলায় মারে কানা পিনা করাইয়া এই জুনের উপরে সুন্দর করে টামায় রাখা যাই, বিকালবেলায় সন্ধ্যার পরে আইসা গুস্ত পাকাইয়া খানা পিনা করাইয়া আমি নিজে কষাই পাঁচ সাফ হইয়া গোসল করে আমার পেটের মধ্যে দানা পানি লাগাই। চলে তোমার এই বিড়ি এই বুড়ে বিড়িটা কানে কানে তোমার এই কেতা কইছে আমার কম লাগবো, কই জানে সুবহান আল্লাহ, কয় এই বেটি তোমার কানে কানে কেতা কইছে কোন তোমার আম্মা জান, তো কই যে আমার আম্মা জান, তোমার কানে কানে কেতা কইছে কম লাগবো, কই আমারে কইছে কানে কানে বাবা তুই আমার খেদমত করস, এই খেদমত বৃথা যাবে না বিফল যাবে না, এই বাগান তোর খেদমত বিথাই যাবে না, আমি দুঃখিনী মা বলে দিলাম তোর খেদমত বিথাই যাবে না, তুই যেইভাবে আমারে রে বাবা কষ্ট করে কানা পিনা করাস, গোসল করাস, তেল পানি মাখাস রে বাবা, ও বাবা আমার মায় আমারে কানে কানে কথা কয় আব্বা জান, তোর ঠিকানা হবে জান্নাতে, আর তোর জান্নাত বাসা সাথী হবে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, কন্যা সুবহানাল্লাহ। এইবার মূসা কই কথা বুঝতে পারলাম, কথা বুঝতে পারলাম, আমার নসিব হইয়া গেল, তোমার কষায় ঘরে কানা খাইলাম, তোমার বিদ্যা মানে খেদমত খবর পেয়ে গেলাম, মায়ের খেদমত করার কারণে মায়ের খেদমত করিয়া তুমি কষাই বেটা আমি মূসা নবীর সাথে জান্নাতি হইয়া গেছ,
আমি কেডাই সিনচনে আমি তো মুসাফির না আমি হইলাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবী হয়ে গেলাম এই কষাই তোমার কষাই বলে সবাই চিনে কষাই বলে সবাই রে জানে তুমি তো আসলে কষাই না দুনিয়াতে তুমি কষাই ব্যক্তি আখেরাতে তুমি হলে জান্নাতবাসী আর ওই জান্নাতের সাথে হয় ভাই আমি মুসা নবীর সাথে তুমি কষাইয়ের জান্নাতের রম বলুন সুবহানাল্লাহ আমার মায়ের মতন তোর দেয়ার নাই আমার মায়ের মতন তোর দেয়ার নাই ও আমার গনের ভাই আমার মায়ের মতন তোর দেয়ার নাই আমার মায়ের মতন তোর দেয়ার নাই মায়ের মনে ব্যথা দিলে আল্লাহ সহে না যাবে তুমি জাহান্নামে যাবে তুমি জাহান্নামে বলে রাসূল আল্লাহ রে আমার গনের ভাই আমার মায়ের মতন দর দেয়ার নাই আমার মায়ের মতন দর দেয়ার নাই ঠিক কিনা বলেন বাপ মার খেদমত করবেন কি করবেন না করবেন কি করবেন না কে কে করবেন হাত তুলে দেখান আমার আল্লাহ সাক্ষী থেকে যাক আমার আল্লাহ দেখক আজকের এই উত্তর শেখ মাহফিলের মধ্যে আমার যুবকদের এই মাহফিলের মধ্যে যুবকরা ঘোষণা করেছে জবান দিয়েছে কেউ কোনোদিন কারো বাপ মার সাথে বিয়াদিবি করবে না বাবারা মাতা পিতার সাথে বিয়াদিবি করলে আমার আল্লাহ তারে মাফ দিবে না।